আজকে আমরা কথা বলব সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি এফসিপিএস পার্ট 2 সার্জারি যারা দিচ্ছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি কার করব এবং কিভাবে করব তাহলে প্রথমে আসলে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসির জন্য পেশেন্ট সিলেকশন এখানে আমরা যেটা করি যে আমরা প্রথমে জানেন যে আমরা রোগীর হিস্ট্রি নিচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি তো এই ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমাদের অ্যাক্সিলাতে প্যালপেবল থাকতে পারে লিম্ফ নোড কখনো নাও থাকতে পারে তো আমরা এটা নোট করব এবং আমাদের যে ব্রেস্টের টিউমারটা আছে সেটাও নোট করব তো যেহেতু আমরা শুধু সেন্টিনেল নোড নিয়ে বা কথা বলবো আমরা অ্যাক্সিলাতে কি দেখব এরপরে আমরা যখন ম্যামোগ্রাম দেব ম্যামোগ্রামে কিন্তু আমরা লিম্ফ নোড অ্যাসেস করি না এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা লিম্ফ নোড অ্যাসেস করি বাই আল্ট্রাসোনোগ্রাম আল্ট্রাসোনোগ্রামে আমরা ব্রেস্টের যে সাইন সিমটম বা আমাদের যে ব্রেস্টের পজিশন টিউমার সাইজের পাশাপাশি আমরা অ্যাক্সিলাতে লিম্ফ নোড দেখি এখানে অ্যাক্সিলাতে যেগুলো সোনোলজিক্যালি দেখা হয় সেটা হচ্ছে কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন মেনটেন হচ্ছে কি না টিউমার সাইজটা কত বড় এবং এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কর্টিক্যাল থিকনেস এটা 2.5 এর উপরে হলে আমরা এখান থেকে এফএনএসি করব অ্যাকচুয়ালি আইডিয়াল হচ্ছে কোর বায়োপসি করা অ্যাক্সিলা থেকে কিন্তু যেহেতু আমাদের ব্রেন ব্রেস্টে ক্যান্সার থাকলে সেখানে আমরা টাইপ গ্রেড এবং ইয়ারপিয়ার জেনে ফেলছি সেজন্য আমরা যদি অ্যাক্সিলাতে লিম্ফ নোডে এফএনএসি করি তাহলে আমরা শুধুমাত্র ক্যান্সার আছে কিনা এইটুকু জানলেই হয় তাহলে আমরা কর্টিক্যাল থিকনেসের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এখান থেকে এফএনএসি করব অনেকেই মনে করে থাকে যেটা ভুল আর বা মিথ যে আমরা হাতে টিউমারটা লাগে নাই তার মানে আমাদের আর হচ্ছে এটা প্যালপেবল না আসলে তা না ক্লিনিক্যালি অ্যান্ড সোনোলজিক্যালি অ্যাক্সিলা নেগেটিভ মানে আপনি হাতে পাবেন না এবং সোনোলজিক্যালি কর্টিক্যাল থিকনেস 2.5 এর নিচে আছে তবে আপনি এফএনএসি করবেন না আর যদি 2.5 এর উপরে থাকে তাহলে আপনি এফএনএসি করবেন এইখানে আপনার রিপোর্টটা কি আসতে পারে আসতে পারে ক্যান্সার আছে আসতে পারে ক্যান্সার নাই যদি এফএনএসি পরেও আসে যে ক্যান্সার নাই তাহলে এই পেশেন্টটা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করব কিন্তু এফএনএসি করার পরে যদি আসে যে এখানে একটা ক্যান্সার আছে ফোকায় তাহলে আমাদেরকে এটা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সে যেতে হবে তাহলে এই যে আমরা ক্রোনোলজিক্যালি বললাম আচ্ছা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করলাম যেটা সেটা তো আমরা করলামই এরপরে আমরা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স দেখব কত মানে হিস্টোপ্যাথোলজিতে কয়টা লিম্ফ নোড পজিটিভ আছে দেখব সেটা অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স হলো কিন্তু যেই এসএমবি আমরা করছি সেখানে আমরা কি দেখছি ক্লিনিক্যালি মানে হাতে আমরা পাই নাই আল্ট্রাসোনোলজিক্যালি কর্টিক্যাল থিকনেস 2.5 এর ওপরে এবং আমরা এফএনএসি করেও পাই নাই ক্যান্সার তাহলে আমরা কি করলাম যে এই রোগীটা এসএমবি করব এসএমবি করে আমরা ধরেন দুইটা লিম্ফ নোড নিয়ে আসছি যদি দুইটা লিম্ফ নোড পরবর্তী হিস্টোপ্যাথোলজিতে আমাদের পজিটিভ আসে তাহলে কি করব তখন মনে করেন অনেকে যে না হচ্ছে হিস্টোপ্যাথোলজি যদি পজিটিভ আসে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তীতে ফার্দার ক্লিয়ারেন্স কিন্তু লাগবে না পরবর্তীতে আমরা অ্যাক্সিলাতে রেডিওথেরাপি দেব কিন্তু যদি এখানে কোনো টিউমারই পজিটিভ না আসে তাহলে অ্যাক্সিলাতে না ফার্দার সার্জারি না ফার্দার রেডিওথেরাপি আবারও বলি যদি অ্যাক্সিলাতে দুইটা সেন্টিনেল লিম্ফ নোডের একটা পজিটিভ না আসে তাহলে নো ফার্দার সার্জারি নো রেডিওথেরাপি কিন্তু যদি এসএমবিতে এত কিছুর পরেও পজিটিভ আসে ফাইনাল হিস্টোপ্যাথোলজি 4 দিন পরে যে রিপোর্টটা আসে তাহলে আমরা অনেকেই মনে করি যে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করা লাগবে বাট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যামারোস ট্রায়ালে দেখা গেছে যে যদি রেডিওথেরাপি দেওয়া হয় এসএমবি পজিটিভের পর অ্যাক্সিলাতে আর আরেকটা গ্রুপ হচ্ছে যদি এসএমবি পজিটিভের পর হচ্ছে যদি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করা হয় রেডিওথেরাপি দিয়ে বেনিফিটটা বেশি সুতরাং এই ধরনের কেসগুলোতে এখন আর অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করছে না তাই আমার যারা জুনিয়র ভাই বোনেরা সামনে পরীক্ষা দেবে তারা ক্লিয়ার কনসেপশন রাখো যে এসএমবির জন্য ফ্রোজেন সেকশনের কোনো দরকার নেই তাহলে শুধু পজিটিভ হলেই আমরা অ্যাক্সিলারিতে রেডিওথেরাপি দেবো নেগেটিভ হলে আর কিছু করবো না রেডিও না ক্লিয়ারেন্স এখন এসে যে তাহলে কখন ফ্রোজেন সেকশন দরকার একটা জায়গায় তো অবশ্যই দরকার সেটা হচ্ছে আমরা যখন কোনো পেশেন্টকে নিউআনজিভেন কেমোথেরাপি প্ল্যান করি তখন যদি আমরা দেখি ক্লিনিক্যালি সোনোলজিক্যালি অ্যাক্সিলা নেগেটিভ সেই রোগীটার নিউআনজিভেন কেমোথেরাপির পরে আমরা যখন অপারেশন করি তখন আমরা এসএমবি করব এবং এই এসএমবি ফ্রোজেন করব ফ্রোজেন করে যদি পজিটিভ হয় আমরা ওই সেম সিটিংয়ে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করব এবং এই রোগীগুলোর জন্যই ফ্রোজেন সেকশন দরকার ফর এসএমবি কারণ এই নিউআনজিভেন কেমোথেরাপির রোগীগুলো আমাদের অ্যামারোস ট্রায়ালে কিন্তু এটা ছিল না ইনক্লুডেড ছিল না হয়তো ইন ফিউচারে আসবে আশা করি এসএমবির ব্যাপারে সবাই ক্লিয়ার হয়েছেন আর আরেকটু সাথে বলতে চাই যে এসএমবি যে আমরা করব এখানে কি দিব ডুয়েল ট্রেসার বাংলাদেশের দুই জায়গাতে এই মুহূর্তে হচ্ছে টেকনিশিয়াম 99 দিয়ে কাজ হচ্ছে যেহেতু সব গভর্নমেন্টের একটা নিউক্লিয়ার মেডিসিনের সাপোর্ট লাগে এছাড়া ডুয়েল ট্রেসার আমরা কারেন্টলি ইউজ করছি ফ্লুরোসেন মিথাইলিন ব্লু এবং প্যাটিন ভি
তো এই জিনিসগুলো আমরা যখন দুইটা ইউজ করি এবং সেটা আমরা দিব হচ্ছে অ্যারিওকিউটানাস জাংশনে ডিপ টু দ্য ব্রেস্ট মাসলে ব্রেস্ট টিস্যুতে দিব এবং আপার আউটার কোয়াড্রেন্টে দিব এবং ম্যাসেজ করব 5 মিনিট জেন্টলি করলে এটা এরপরে আমরা এক্সলাতে গিয়ে সেপারেট ইনসিশন দিই বা এক্সলাতে সেন্টিনেল নোডের ইনসিশন দিয়ে আমরা এটা তুলে নিয়ে আসবো। যদি কোনো কারণে ফেল হয়, ফেল হওয়ার বেশ কিছু কারণ আছে, হতে পারে যে পেশেন্টটা চাবি অনেক হেলদি, নিউজমেন্ট কেমোথেরাপি পরে অনেক সময় ফেল হয়, তাহলে যদি যেতে না পারে তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাক্সিলারি স্যাম্পলিং করব। এবং আরও একটা জিনিস যেখানে আমাদের এসএনবির ফ্যাসিলিটিস নাই বলে মনে করা হয় যে ফ্লুরোসেন্ট মিথালিন গ্রুপ মতনও নাই, সেখানে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আমরা এসএনবি না করে হয়তো বা স্যাম্পলিংও করতে পারি। তাহলে আশা করি আমাদের ভাই বোনদের, ছোটো ভাই বোনদের উপকার হবে। থ্যাংক ইউ।